হ্যালো ফ্রেন্ডস, আমি দীপান্বিতা, আর আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ভীষণ সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর শুধু সুস্বাদুই বলবো না, খুব অল্প সময়ের মধ্যে আর অল্প কয়েকটা উপকরণ দিয়ে আমরা সহজেই এটাকে বানিয়ে ফেলতে পারি। আর আমি বলতে পারি যে আপনারা এটাকে বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকটা সদস্য এটাকে ভীষণ পছন্দ করবে। আমি আজকে বানিয়েছি মোচা বাটা চিংড়ি দিয়ে, তো আমি এটাকে স্টিম রাইসের সাথে পরিবেশন করে দিয়েছি। আপনারা অবশ্যই রেসিপিটাকে ট্রাই করুন, আপনাদের কেমন লাগলো আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করুন। আর আমার এই সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে, তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেরি না করে ঝটপট আমরা রেসিপিটা দেখে নেব। মোচা বাটা বানাবার জন্য আমাদের প্রয়োজন পড়বে মোচা, যেটা আমি মাইক্রোওভেনে একটু বয়েল করে নিয়েছি। আপনারা যদি প্রেশার কুকারে করেন তাহলে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেবেন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, যেটা আমি অর্ধেকটা ইউজ করব। রয়েছে কিছুটা চিংড়ি, রয়েছে সর্ষের তেল, রোস্টেড জিরে গুঁড়ো, রয়েছে প্রয়োজন মতো নুন। ফোড়নের জন্য আমি এখানে রেখেছি কালো জিরে, আর একটা কাঁচা লঙ্কা আমি ফোড়নে দেবো, বাকি দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে ইউজ করব। রয়েছে প্রয়োজন মতো হলুদ, আদা রসুনের পেস্ট, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বড় বড় করে কেটে রেখেছি, কারণ আমি এটা পেস্ট বানাবো। আর রয়েছে গরম মশলা। তো এবারে আমরা রান্নার প্রসেসে যাব। মোচাটাকে এখানে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। আমি একটা মিডিয়াম সাইজের মোচার অর্ধেকটা ইউজ করছি। মোচাটাকে আমি পুরোটা পেস্ট বানাইনি, কিছুটা পেস্ট করে নিলাম। এবারে এর মধ্যে যে পেঁয়াজের বড় বড় পিস কেটে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর একটা কাঁচা লঙ্কা আমি রেখে দিলাম, ওটা আমি ফোড়নে ইউজ করব। এবারে আমি দিয়ে দেব প্রয়োজন মতো সল্ট, আপনারা আপনাদের স্বাদ বুঝে নুনটাকে ইউজ করবেন। আর যে চিংড়িটা রেখেছিলাম চিংড়িটা আমি ছাড়িয়ে এখন এর মধ্যে দিয়ে দেব। চিংড়িগুলোকেও ছাড়িয়ে আমি অ্যাড করে দিয়েছি। এবার এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি একটা আইটেম মিস করে গেছি, তাই আবার ব্যাক করলাম। এই জারের মধ্যে আমি যে অর্ধেক টমেটো দেব বলেছিলাম টমেটোটাকেও অ্যাড করে দিলাম। এইবার আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। সব উপকরণের খুব ভালো একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার আমরা কড়ার দিকে যাব। তো আমি এখানে ননস্টিক প্যানের মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এবার ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর যে একটা গোটা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা মাঝখান থেকে চিরে আমি এখানে অ্যাড করে দিলাম। আপনারা কাঁচা লঙ্কার কোয়ান্টিটিটা বাড়িয়ে নিতে পারে, এই রেসিপিটা একটু ঝালঝালই ভালো লাগে। যেহেতু আমার বাড়িতে একটা ছোটো সদস্য আছে, তাই আমি লঙ্কার কোয়ান্টিটিটা এখানে একটু কম দিয়েছি। আর ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে গেলে আমি অ্যাড করে দেব এর মধ্যে মোচা বাটাটা। তো আমি এর মধ্যে পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি। সমস্ত বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। আপনারা এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, বাট আমার এখানে কাঁচা লঙ্কার ফ্লেভার বেশি ভালো লাগে বলে আমি আর গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না। আর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে তেলের মধ্যে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিতে পারেন, আমি একসাথেই দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় আরেকবার আমি নুনটাকে টেস্ট করে দেখব, প্রয়োজন হলে আমি আর একটু নুন অ্যাড করতে পারি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি রোস্টেড জিরে পাউডার, আর এটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি এইভাবে কষাতে থাকবো যতক্ষণ না এটা পুরো ড্রাই হয়ে আসছে। তো এখন এইভাবে এটা কিছুক্ষণ আমি কুক করব। 10 মিনিট আমি এইভাবে কুক করে নেওয়ার পরে এখন দেখুন এটা বেশ ড্রাই হয়ে গেছে। এর থেকে বেশি ড্রাই আমি আর করব না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে নুনটা টেস্ট করে দেখেছিলাম, নুনটা আমার ঠিকঠাকই আছে, তাই আমি আর সেকেন্ড টাইম নুন অ্যাড করলাম না। দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিচ্ছি আর একটা চিরা কাঁচা লঙ্কা, এবং দিয়ে দিচ্ছি শেষে 1 চামচ সর্ষের তেল। ব্যাস, গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমার চিংড়ি দিয়ে মোচা বাটা একদম রেডি। এটা গরম গরম স্টিম রাইসের সাথে আপনি পরিবেশন করতে পারেন।
তো এবারে আমি এটাকে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি গরম গরম মোচা বাটা সার্ভ করে দিয়েছি স্টিম রাইসের সাথে। আমার এই সিম্পল রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করো। তোমাদের কেমন লাগলো আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করো। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।